হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় তখন ওই 11:40। আকাশে বেশ ভালোই মেঘ করে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা। মানে এই কদিন বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। এই কিছুদিন আগে যা পচা গরম পড়েছিল, এই গরমটাকে মানে গরমটাকে কাবু করার জন্য আর কি এইরকম বৃষ্টি ভেজা মরচো। বেশ এই ওয়েদারে ভালোই লাগছে, তবে এত বৃষ্টি আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। এই রোজ একঘেয়ে বৃষ্টি আর সত্যিই ভালো লাগছে না, কেমন যেন ম্যাজম্যাজে ওয়েদারটা হয়ে রয়েছে। তো যাই হোক, রবিবার আপনারা সবাই জানেন বাবার সাথেই আমি একটু ঘুরি। তো বাবার সাথে বেরিয়ে আমার এই রবিবারে একটাই কাজ, শুধু রবিবার না, প্রত্যেক দিনই করি আমি। সব দিন তো আর ভিডিও করা সম্ভব হয় না, তাই আজকে বাবাকে বললাম একটু ভিডিওটা করে দাও। এই এখন একটু বিস্কিট খাওয়াচ্ছি পোলাপানগুলোকে, এখন অরিওকে খাওয়াচ্ছি। এরপর আরও সব এসেছিল, তাদের আর ভিডিও করতে পারিনি, কারণ বাবার এত ধৈর্য নেই ভিডিও করার। ভিডিও করে দেয় খুব ভালো, কিন্তু এতটাও ধৈর্য নেই। এরপর আমরা না হঠাৎই আমরা চলে গেছিলাম একটা জায়গাতে, মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা গেছিলাম বর্ধমানে, নতুন খুলেছে KFC, সেখানে গিয়েছিলাম। তো তাহলে চলুন হাঁটতে হাঁটতে বাকি গল্প করা যাক। একটু পাড়া দিয়ে হাঁটছিলাম, ওই যে বললাম কোনো প্ল্যানিং ছিল না, এই তখনও কিন্তু কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব, কি করব। রবিবার তো অনেক জায়গাতেই যাওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়। তখন বাবা বলছে কি করবি রে, এই বাড়ি চলে যাবি? এই বললাম তাহলে চলো টোটো ধরে আমরা যাই ছোটনীলপুর মোড়। ছোটনীলপুর হচ্ছে ছোটনীলপুর মোড়ে হচ্ছে আমাদের বর্ধমানে KFC ওপেন করা হয়েছে। তো এখন আমরা টোটো করে চলে যাচ্ছি, একদম চলেই এসেছি KFC-র একদম কাছে। এই জায়গাটা বীরহাটা এরিয়া, এই সিগন্যালটা ক্রস করলেই পৌঁছে যাব। গল্প করতে করতে KFC-র একদম সামনে চলে এসেছি। আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, ছোটনীলপুর মোড়ে KFC। তাহলে চলুন ভিতরে গিয়ে খাবার দাবার অর্ডার দিই। খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি, টেবিলে রেখেও দিয়েছি খাবার। একটু ভিতরটা ঘুরে দেখছিলাম, আর এখানে ওয়াশরুম রয়েছে, বাবা একটু হাত ধুয়ে নিল, আমিও ধুয়ে নিয়েছি, টিস্যু পেপারে কি আর কাজ হয় বলুন। যাই হোক, ভেতরটা ঘুরছিলাম, অনেকটা সুন্দর, ভালোই জায়গা আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর, খুব সুন্দর এরকম শোপিস দিয়ে ভেতরটা সাজানো আছে। তবে হ্যাঁ, একটাই অসুবিধা, সেটা হচ্ছে পার্কিংয়ের সেরকম কোনো জায়গা নেই। মানে আপনাদেরকে গাড়ি রাখতে গেলে, মানে যদি কারে আসেন, চার চাকা এইসব নিয়ে আসেন, তাহলে গাড়ি রাখতে গেলে একবার মানে দু তিনবার ভাবতে হবে, কারণ ওখানে রাখার সেরকম কোনো জায়গা নেই। আর একটা অসুবিধা এতদিন যেটা আমাদের ফেস করতে হচ্ছিল, বর্ধমানে KFC ছিল না, আমাদেরকে KFC-তে খেতে গেলে দুর্গাপুর যেতে হতো, নাহলে কলকাতা। এখন বর্ধমানে খুলে গেছে, খুবই ভালো, বাড়ির কাছে একদম, আর অত দূরে যেতেও হবে না। এখানে হাত ধোয়ারও ভালো ব্যবস্থা আছে, আমি খেতে যাওয়ার আগে একবার হাত ধুয়ে নিলাম। মানে যতই হোক, ভুলে গেছিলাম যে হাত আদৌ ধোয়া ছিল কিনা, ধোয়া ছিল, কিন্তু তাও এত জায়গায় হাত দিচ্ছি, তাও হাতটা ধুয়ে নিলাম। আর ওয়াশরুমে একটা ভিডিও করে নিলাম, বেশ সুন্দর, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। আমরা অর্ডার দিয়েছিলাম একটা তন্দুরি জিঙ্গার বার্গার, আর ছিল পেপসি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের, ওটা কম্বো ছিল, 99 টাকা নিয়েছিল। আর নিয়েছিলাম 4 পিস হট উইংস, এটা ক্রিসপি চিকেন হট উইংস, বেশ ভালো ছিল খেতে। বাবা তো খুব এনজয় করতে করতে খাচ্ছিল, কারণ বাবা এইসব এমনিও খুব একটা খায় না, আর এতদিন পর বর্ধমানে খুলেছে বলে তাহলে চল একসাথে যাই, ওখানে গিয়েই খাবো। তো খুব মজা করেছি আমি আর বাবা মিলে। মা তো খায় না, মা এখন ভেজ খায়, সেই জন্য একটু দুঃখ হচ্ছিলো মায়ের জন্য, কিন্তু কী আর করা যাবে, সে তো খাবে না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সবই ভালো, শুধু একটাই অসুবিধা, গাড়ি পার্কিংয়ের জন্য, এইটা নিয়ে একটু চাপ হতে পারে সবার। বাইক নিয়ে এলে তো আশেপাশে একটু রেখে দেওয়া যায়, যে বাইকগুলো যেরকমভাবে বাইরে দেখতে পাচ্ছেন রাখা আছে, স্কুটি বাইক, কিন্তু যদি বড় কোনো গাড়ি আনেন তাহলে কিন্তু আপনার একটু চাপ হয়ে যাবে গাড়ি রাখার জন্য। তো যাই হোক, বেরিয়ে গেলাম এখন KFC থেকে, এখন এবার সোজা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার জন্য টোটো ধরতে হবে, টোটো ওই পার থেকে ধরতে হবে আমাদেরকে, ওই যে দেখছেন ওই পার দিয়ে টোটোগুলো যাচ্ছে, আমাদেরকে ওই পারে যেতে হবে। মানে ছোটনীলপুর এক্স্যাক্ট যে মোড়টা, সেই মোড়ে গিয়ে আমাদেরকে টোটোটা ধরতে হবে। তাহলে চলুন, টোটোতে উঠে পড়েছি, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির একদম কাছেই চলে এসেছি, শ্রেয়া ফোন করেছিল, বললো আমি বাড়িতে আছি, একবার আয়, বেরোবো একটু। তাই শ্রেয়ার বাড়ি চলে যাচ্ছি ওর সাথে দেখা করতে। হ্যাপি সানডে।
মানে ব্লগটা থেকে হঠাৎ করেই শুরু করেছি। কেএফসি যে চলে যাব সেটাও কোনো প্ল্যান ছিল না, শ্রেয়ার সাথে যে দেখা হবে সেটারও কোনো প্ল্যানিং ছিল না। ও হঠাৎই ফোন করে বললো আমি বাড়িতে মিঠাপুকুরে, মানে আমাদের যেখানে থাকি সেই জায়গাটা না মিঠাপুকুরে এসেছি, তুই আয় দেখা করব। তো হয়ে গেল। তো আমি ওকে বললাম তাহলে চল একটু হেঁটে আসি, শ্যামলালের ঘাটটায় গিয়ে একটু দাঁড়াবো, এখানে সময় কাটাবো। এমনি ওই ঘাটে এসে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে, তো তাই ওর সাথে চলে এলাম। সারাদিন তো এমনি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালোই মেঘ করেছিল। তখন যেন তখন ওই বাজে কটা দুটো মতন বাজে, দুপুর দুটো বাজে, একদম চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে। আমি কিন্তু কোনো রকম ভিডিওটা ব্রাইটনেস বাড়িয়ে কিন্তু করিনি, এডিটও ব্রাইটনেস বাড়িয়ে করিনি, আমি নর্মালি রেখেছি। বেশ ভালো লাগছিলো, ন্যাচারাল বিউটি যেটাকে বলে। তো তাহলে চলুন আমি আরও গল্প করি, গল্প করতে থাকি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।